ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে দেশের বিভিন্ন জেলা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানি ঢুকে বিভিন্ন পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাব কেটে গেলেও বাঘেরহাটে প্রায় 1385 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন 850 হেক্টর, সবজি 375 হেক্টর, কলা 110 হেক্টর, পান 17 হেক্টর, পেঁপে 7 হেক্টর, মরিচ 20 হেক্টর, সবজি বীজতলা 6 হেক্টর আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া মাছের ঘের তলিয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বরগুনায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় গাছ উপড়ে গেছে অনেক জায়গায়। ধানসহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও বসতঘর। পিরোজপুরে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। মাগুরা সদরে শতাধিক কলা গাছ মাটিতে উপড়ে পড়েছে। এদিকে চট্টগ্রাম ও মংলা নৌবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এইসব কলা সব বেরোনো খারাপ,